আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু প্লাসেন্ট একাডেমি। আমি অত্রি, মুগদা মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের মেডিকেলে ভর্তি হওয়ার পরপরই আমাদেরকে বোনস কিনতে হয়, তো আমার জুনিয়র যারা আছো তারা আমাকে বোনস কেনার ব্যাপারে আর বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে অনেকগুলো প্রশ্ন করেছো। তখন আমি বলেছিলাম যে এই ব্যাপারে আমি একটা ভিডিও বানাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি ঠিক করেছি বোনসের ব্যাপারে আমি দুইটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা হবে মেইনলি বোনসের পরিচিতিমূলক ভিডিও। তোমাদের মানে শুধুমাত্র ফার্স্ট ইয়ারেই বোনস নিয়ে পড়াশোনা করতে হয় অ্যানাটমি সাবজেক্টের ভিতরে, তো তোমাদের সম্পূর্ণ যে যে বোনস নিয়ে পড়াশোনা করতে হবে সেগুলো তোমাদের চিনাবো আজকে, আর সেগুলোর ব্যাপারে কিছু তথ্য দিব। আর এর পরের ভিডিওটাতে আমি বোনস কেনার ব্যাপারে কী কী জিনিস খেয়াল রাখতে হবে, কী কী জিনিস জানতে হবে সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব, না হলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো আমি তোমাদেরকে আজকে বোনসের ব্যাপারে যেভাবে জানাবো সেটা হলো, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি অ্যানাটমি ব্যাপারে যে ভিডিওতে কথা বলেছিলাম সেখানে বলেছিলাম যে অ্যানাটমি সাবজেক্টটাকে 6টা কার্ডে ভাগ করা হয়েছে: থোরাক, সুপিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, ইনফিরিয়র এক্সট্রিমিটি, হেড অ্যান্ড নেক আর ব্রেইন অ্যান্ড আইবল। তো এই 6টা কার্ডে যে বোনসগুলো আলাদা আলাদাভাবে আছে আমি কার্ড ওয়াইজ সেগুলোকে তোমাদের সাথে পরিচিত করাই দেবো আজকে ইনশাল্লাহ। তো ফার্স্টেই দেখো, তোমাদেরকে মেডিকেলে ঢুকেই থোরাক্স কার্ড সম্পর্কে পড়তে হবে ফার্স্ট টার্মে, যেটা তোমাদের প্রথম কার্ড। তো থোরাক্স কার্ডে তোমরা এই সামনে যে বোনসগুলো দেখছো এই বোনসগুলো নিয়ে তোমাদের থোরাক্স কার্ডে পড়াশোনা করতে হয়। এই সাইডে আছে ভার্টিব্রা, যেটা থোরাসিক ভার্টিব্রা। তোমরা জানো যে ভার্টিব্রা কয়টা রিজনে থাকে, মানে সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা, স্যাক্রাল ভার্টিব্রা, তারপর ককিক্স, এগুলো আছে তাই না? তো এগুলো তো তোমরা ইন্টারে পড়েছো। তো থোরাক্স কার্ডে তোমরা পড়বে থোরাসিক ভার্টিব্রা সম্পর্কে, স্টারনাম আর রিপস, এগুলো নিয়েই তোমাদের থোরাক্স কার্ডের বোনসের পড়াশোনা। তো তোমাদেরকে এক এক করে চিনাই। এটা হলো স্টারনাম। অনেকের দেখবা যে বোনস সেটে স্টারনামটা এরকম একসাথেই থাকে, এই যে দাগানোটা দেখে ভূতের মতো মনে হচ্ছে, কিন্তু আসলে এরকম দাগিয়ে দাগিয়ে পড়লে মেডিকেল অনেক সুবিধা হয়। এ সম্পর্কে তোমাদেরকে পরে বলবো যে কীভাবে বোনস দাগিয়ে তোমরা পড়তে পারো বা এর সুবিধা কী। তো এটা হলো স্টারনাম, যেটার দুইটা পার্ট থাকে। এটা হলো ম্যানুব্রিয়াম আর এটাকে বলে বডি, আর নিচে জিফয়েড প্রসেস নামে একটা সূচালো অংশ থাকে যেটা আমার এই স্টারনামটা নেই। অনেকের স্টারনামে খুব সুন্দরভাবে, আমার স্টারনামটা খুব সুন্দর না আর কি। হ্যাঁ, এটা অনেকের এরকম একসাথে থাকে আর খুব সুন্দর জিফয়েড প্রসেস পর্যন্ত সুন্দর এরকম সম্পূর্ণ অংশটা থাকে যেটা দেখতে ভালো লাগে আর পড়তেও সুবিধা হয়। তো এটা হলো তোমাদের এরকম রিপসের মাঝখানে যে যে ছেলেরা যেখানে টাই বাঁধে, দেখতেও এটা টাইয়ের মতো, আর টাইটা যে বরাবর থাকে এই বোনসটাও সেই বরাবরই থাকে। আমাদের মানে বুকের মাঝামাঝি একদম রিপসের সাথে কানেক্টেড থাকে, যেমন এই রিপসগুলো মানে এর সাথে এভাবে কানেক্টেড থাকে। তো এটা সম্পর্কে তোমাদের পড়তে হবে, এই যে সব দাগায় রাখা। হ্যাঁ, এগুলো এই যে কোথায় কোন মাসেল লাগবে সেই অনুযায়ী এগুলো দাগিয়ে রাখা। আচ্ছা, এরপরে হলো রিপস। তো রিপস হলো তোমাদের জানতে হবে যে রিপস দুই ধরনের, একটা টিপিক্যাল আর অ্যাটিপিক্যাল, মানে এটা এক ধরনের ক্লাসিফিকেশান, তোমরা ডিটেল অনেক পরে জানতে পারবে। তো টিপিক্যাল রিপগুলো যেমন 3rd থেকে 9th রিপ, এগুলো হলো টিপিক্যাল রিপ, আর বাকি যে রিপগুলো 12টার মধ্যে সেগুলো হলো অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যাল মানে ওগুলো একটু আলাদা ফিচার আছে, ওগুলোর কিছু এক্সট্রা ফিচার আছে বা একটু সাধারণ থেকে ওগুলো একটু ব্যতিক্রম। যেমন এটা হলো ফার্স্ট রিপ, এই দুটো ফার্স্ট রিপ, হ্যাঁ, বা প্রথম রিপ তোমাদের, এই রিপটা একটু অন্যরকম দেখো বাকি রিপগুলোর থেকে, এই রিপটা আকারেও ছোট আর চ্যাপটা এরকম, এই যে দেখো একদম চ্যাপটা। তো এটা হলো প্রথম রিপ, তোমরা যখন বোনস কিনবে দেখে নিবে যে এরকম একটা রিপ থাকবে, এটা হলো ফার্স্ট রিপ। ঠিক আছে, আমি এগুলার ফিচার সম্পর্কে তো এখন ডিটেল বলবো না, আমি জাস্ট তোমাদের চিনাচ্ছি। এটা ফার্স্ট রিপ, আর দেখো ফার্স্ট রিপ থেকে একটু বড়, কিন্তু অন্য রিপগুলো থেকে ছোট, আর এখানটায় একটু এরকম উঁচু মতো আছে। এটা হলো সেকেন্ড রিপ, এটাও একটু চ্যাপটা, মানে অন্য রিপগুলোর মতো ওরকম না, এটাও একটু চ্যাপটা, ফার্স্ট রিপের থেকে একটু বড় হবে, এটা সেকেন্ড রিপ। তো তোমরা বোনস কেনার সময় এগুলো দেখে নিবে। আর এইখানে যে রিপসগুলো দেখছো এগুলো হলো তোমার টিপিক্যাল রিপসের মধ্যেই পড়ছে। যেমন এর মধ্যে থেকে আমি একটা তোমাদের তুলে দেখাই,
এই রিবটা একটা টিপিক্যাল রিব, এটা তৃতীয় থেকে নবম রিবের মধ্যে যে কোনো একটা। হ্যাঁ, এটা হলো সামনের অংশ, এটা পিছনের অংশ। তোমরা বোনস কেনার সময় দেখে নিবে যে এরকম একটা রিবস আছে কি না, কারণ এটা তোমাদের পড়তে হবে, এটা নিয়ে পড়াশোনা করতে হবে। এই যে পিছনে এমন থাকে দুইটা এরকম, এগুলোকে বলে ফ্যাসেট, এরকম দুইটা গর্ত থাকে। আর এই জায়গাটাকে বলে, এই যে নিচের দিকে দেখো ধারালো, উপরের দিকে এরকম ভোঁতা টাইপের। হ্যাঁ, এই নিচের এখানে থাকে একটা গর্ত মতো, এটাকে বলে কোস্টাল গ্রুভ। তো এই যে রিবে এরকম কোস্টাল গ্রুভ ভালো মতো থাকবে, সেগুলো হলো টিপিক্যাল রিব। এখানে আর্টার, ইনার ভেইন এগুলো থাকে। তো এরকম একটা রিব তোমার আছে কি না বোন সেটে তুমি দেখে কিনবে। আর এই যে লাস্টের এই তিনটা রিব, এগুলা 10, 11, 12 সম্ভবত, মানে একদম তো ঠিক মতো চেনা যায় না। তুমি যখন এগুলা নিয়ে পড়াশোনা করবে তখন জানতে পারবে যে 10, 11, 12 ফিচার কি। এগুলো খুব ইম্পর্টেন্ট না, কিন্তু এই রিবগুলা, এই যে বাকি যে টিপিক্যাল রিব থেকে, এগুলো ছোট হয়। আর এই যে ফার্স্ট আর সেকেন্ড রিবের মতো এরকম চ্যাপ্টা হয় না, এরকম ইয়ে থাকে। আর এগুলা মানে ছোট হয়, আর পিছনের দিকে মানে এরকম এই রিবগুলোতে যেমন এই যে ফ্যাসেট আছে দেখা যাচ্ছে কি না, এরকম গর্তটা ঠিক মতো থাকে না আর কি। হ্যাঁ, তো তোমার এই তিন প্রকারের রিব, মানে ফার্স্ট সেকেন্ড রিব, এরকম বড় টিপিক্যাল রিব, আর এই এই ছোট রিবসগুলো 10, 11, 12 এগুলোর মধ্যে, এই তিনটার মধ্যেই আছে। তো এগুলো তোমার আছে কি না বোন সেটা দেখে নেবে। আর এটা হলো থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা সামনে এনে দেখাই, এইটা এই ভার্টিব্রাগুলো চিনবা কীভাবে? তোমার ভার্টিব্রা সেটের মধ্যে দেখবা যে তোমার থোরাসিক ভার্টিব্রা আছে কিনা। এর মধ্যেও টিপিক্যাল অ্যাটিপিক্যাল এরকম আছে। যেমন আমি দেখাই, এই সবচেয়ে ছোট মানে থোরাসিক ভার্টিব্রা চেনার উপায় হলো, থোরাসিক ভার্টিব্রা চেনার উপায় হলো এটার বডিটা হার্ট শেপের। এটা তো ভার্টিব্রার বডি, তোমরা ইন্টারে পড়েছো, তো এই বডিটা হবে হার্ট শেপের। হ্যাঁ, আর এই যে এটা হলো এমন থাকে, বডিটা হবে হার্ট শেপের আর এরকম থাকে। আর এটা মেইন চেনার উপায় হলো এই যে, এটা তো ট্রান্সভার্স প্রসেস, তোমরা সম্ভবত জানো ট্রান্সভার্স প্রসেসে এরকম একটা গর্ত মতো থাকে যেখানে ভার্টিব্রা এসে লাগে, এটাকে বলে কোস্টাল ফ্যাসেট। তো এই জিনিসটা থাকবে তোমার থোরাসিক ভার্টিব্রাগুলোতে। এটা ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, এজন্য এতটা ছোট, সার্ভাইকাল ভার্টিব্রার মতো ছোট। আর এখানে বাকি এরকম অনেকগুলো থোরাসিক ভার্টিব্রা আছে। তো তোমার মধ্যে, তোমার এর মধ্যে একটা নিয়ে পড়তে হবে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা পড়ার সময়। যেমন এই যে এইটা একটা টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, হ্যাঁ, যেটার হলো এরকম সুন্দরভাবে বডিটা বোঝা যাচ্ছে হার্ট শেপের, ট্রান্সভার্স প্রসেসে এরকম কোস্টাল এরকম একটা গর্ত আছে। তোমরা দেখে, গর্ত দেখে বুঝবা যে এটা থোরাসিক ভার্টিব্রা। আর এরকম হার্ট শেপের বডি দেখে দেখে নিবা তোমার ভার্টিব্রা সেটের মধ্যে এরকম একটা, এরকম একটা ভার্টিব্রা আছে কি না, যেটা হলো থোরাসিক ভার্টিব্রা। তো তোমার এই এই বোনসগুলো নিয়ে, মানে তোমার একদম 12টা থোরাসিক ভার্টিব্রাই সব মানে সেটে সাধারণত থাকে না। তোমার ভার্টিব্রা যতগুলো, একদম সম্পূর্ণ ভার্টিব্রা তুমি পাবা না বোন সেটে, খুব মানে জানি না, রেয়ার থাকতে পারে। আমার তো, আমার কাছে যেমন থোরাসিক ভার্টিব্রা একদম 12টাই নাই, তোমার 12টাই লাগবে না। তোমার টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার মধ্যে তোমার একটা যেটা দেখবা যে একদম সুন্দরভাবে ফিচারগুলো বোঝা যাচ্ছে, সেটা দিয়ে তুমি পড়াশোনা করতে পারবে। যেমন এটা দাগানো আছে, এটা দেখে দেখে আমি পড়ছি। হ্যাঁ, আর আর বাকিগুলো থাকলে থাকলো, তোমার পড়ার মতো একটা থাকলেই হচ্ছে। দেখবা বেশ কয়েকটা থোরাসিক ভার্টিব্রা আছে কিনা আর এরকম ফিচার আছে কিনা। থোরাক্সের পরে যে কার্ড, সেটা হলো তোমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি। তো এই কার্ডে তোমরা পড়বে মেইনলি তোমাদের এই কাঁধের অংশ আর তোমাদের দুই হাত, এতে যে হাড়গুলো আছে সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করবে। তো এখানে দেখো কি কি হাড় আছে আমি বলি। এটাকে বলে স্ক্যাপুলা, এরকম আমার বোন সেটে এরকম দুইটা স্ক্যাপুলা আছে। হ্যাঁ, তো স্ক্যাপুলাটা এরকম দেখতে এমন হয়, তোমরা দেখবা যে তোমাদের বোন সেটে স্ক্যাপুলা আছে কি না। ঠিক আছে, এটা হলো তোমাদের পিঠের দিকে একটা ডানার মতো হাড় থাকে না, এরকম বোঝা যায় অনেক সময়, এটা হলো সেই হাড়টা। এগুলোর ফিচার নিয়ে আমি ডিটেল বলছি না, তোমাদের জাস্ট চেনানোর জন্য। এই যে এমন দেখতে হয়, এটাকে বলে স্ক্যাপুলা। এইটা হলো ক্ল্যাভিকল। এইটা তোমাদের স্টারনাম যেটা থাকে সেটার সাথে এরকম, স্টারনাম একটু আগে দেখালাম না, ওটার যে ম্যানোগ্রিয়ামটা ছিল ওর সাথে এরকম লাগানো থাকে। তো এটা হলো বিউটি বোন, বিউটি বোন বা কলার বোন যেটা বলে, ছেলেদের ক্ষেত্রে কলার বোন বলে, মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন বলে, এটা হলো সেটা। এইটা আর এই
স্ক্যাপুলা আর ক্ল্যাভিকাল মিলে পেক্টোরাল গার্ডেল তৈরি করে। হ্যাঁ, এই অংশটাকে বলে পেক্টোরাল গার্ডেল। তো এটা নিয়ে তোমাদের পড়তে হবে, এই যে এমন। আর এটা হলো হিউম্যারাস, বড় একটা হাড়। হিউম্যারাসটা তোমাদের, এটাকে বলে আর্মের হাড়। আর্ম বলতে তোমাদের কাঁধ থেকে কনুই পর্যন্ত যে অংশ, সেটা পুরাটাই এই হিউম্যারাস থাকে, একটাই হাড় থাকে। এই যে এমন, এই যে এখানে এমন আছে, পিছনে একটা গর্ত আছে, এটা হলো হিউম্যারাস। এই যে গোল একটা মাথা। দুইটা হিউম্যারাস থাকবে তোমার বোন সেটে। আর এই দুটো হলো রেডিয়াস। রেডিয়াসটা তোমার, ইন্টারে তো পড়েছো এগুলো সম্ভবত, হ্যাঁ সম্ভবত না, এটা তোমাদের অস্থির যে চ্যাপ্টার সেখানে ছিল। এটা তোমাদের হাতের যে কনুই থেকে কবজি পর্যন্ত যে অংশ, সেখানে দুইটা হাড় থাকে, একটা রেডিয়াস একটা আলনা। তো রেডিয়াস থাকে তোমার হাতের বাইরের দিকে, এই যে এখানে, এই যে পিছনের দিকে এমন থাকে, একটু উঁচু মতো থাকে, একটা মাথায় যে এরকম গোল থাকে, এটা হলো হেড উপরের দিকে, আর নিচের দিকে এমন থাকে। তো তোমার দুইটা রেডিয়াস থাকবে। আর এটা হলো আলনা, এই যে আলনাও দুইটা থাকে। আলনা এই যে তোমার যেটা বললাম ফোর আর্ম বলে যেটাকে, কবজি থেকে কনুই পর্যন্ত যে অংশ, সেখানে রেডিয়াসের সাথে আলনা নামের হাড়টা থাকবে। আলনা তোমার এই যে সাপের ফনার মতো মুখ আলনার, দেখে নিবা যে এটা আছে কি না। আলনাও দুইটা থাকে সেটে, এটা রেডিয়াসের সাথে এভাবে লাগানো থাকে, রেডিয়াস আর আলনা একসাথে এমন থাকে, আর্টিকুলেট করে এরকম হাতে, দুটো একসাথে থাকে, মানে জাস্ট ক্যাজুয়ালি দেখাই দিলাম। আর এই পাশে যে ছোট হাড়গুলো আছে আমার, এটা হলো তোমার এই আঙ্গুল, কবজি থেকে আঙ্গুল পর্যন্ত যে হাড়গুলো সেইগুলা। হ্যাঁ, যেমন এগুলো হলো তোমার মেটাকার্পাল, এগুলো তোমার কার্পাল বোনস। আমি প্রেফার করব তোমার এই এই হাতের হাতের কঙ্কালের এক্সরে তোমরা দেখেছো না, দেখতে পাচ্ছ যে এখানে দেখবা এরকম সারি, এখানে লম্বা লম্বা বোন, আর আঙ্গুলে এরকম ছোট ছোট বোন কঙ্কাল দেখছো না? তো এই রকম হাত, মানে একদম হাতের শেপে লাগানো বোনসগুলো লাগানো থাকে এরকম। আর এটাকে বলে আর্টিকুলেটেড, মানে একসাথে করা অবস্থায় আর্টিকুলেটেড হ্যান্ড। এই পোর্শনটাকে কিন্তু তোমার হ্যান্ড বলে, আর কনুই পর্যন্ত অংশকে বলে ফোর আর্ম, তার উপরে বলে আর্ম। তো এই আর্টিকুলেটেড হ্যান্ড দেখবা যে তোমরা প্রিফার করবা তোমার বোন সেটে যেন আর্টিকুলেটেড হ্যান্ড থাকে। যে আমারগুলো কিন্তু একসাথে লাগানো না, খোলা, এই জন্য আমার কিন্তু ঠিকমতো, মানে আমার পড়তে একটু প্রবলেম হয়েছে, ইমাজিন করতে একটু প্রবলেম হয়েছে, কারণ আর্টিকুলেটেড থাকা অবস্থায় থাকলে বোনসগুলো সহজে চেনা যায় আর তোমার পড়তেও সুবিধা হয়। তুমি দেখে নিবা, যেহেতু আমার কাছে আর্টিকুলেটেড হ্যান্ডটা নাই, আমি তোমাদের দেখাতে পারছি না কেমন হয়, কিন্তু মানে ওটাতে এরকম হাতের শেপে একদম তার দিয়ে বোনসগুলো একদম যেখানে যে বোনস থাকার কথা সেইভাবে এরকম হাতের শেপেই লাগানো থাকে, এরকম একটা হাতের মতো থাকে। তো তোমরা দেখবা তোমাদের বোনস শেপ, বোনস সেটে আর্টিকুলেটেড হ্যান্ড যদি থাকে তাহলে সেটা তোমাদের জন্য বেটার হবে। এরপর তোমাদের সেকেন্ড টাইমে আছে প্রথমে অ্যাবডোমেন কার্ড। অ্যাবডোমেন কার্ডে তোমাদের মেইনলি ভিসেরা, মানে অর্গান নিয়েই বেশি পড়তে হয়, আর বোনস খুবই কম, মানে তোমাদেরকে যে হিপ বোন, তোমাদের কোমরে কঙ্কাল দেখেছো না, কঙ্কালের এই যে কোমরে যে বোনসটা, তোমরা এটা চিনতে পারছো কি না, এটাকে বলে হিপ বোন। এই যে হিপ বোন এমন হয়। হ্যাঁ, এই যে এইটা, আর হিপ বোন আর স্যাক্রাম। স্যাক্রাম তোমার ভার্টিব্রাল, মানে ভার্টিব্রাল কলামের স্যাক্রাল ভার্টিব্রা যেগুলো, সেগুলো এরকম আর্টিকুলেটেড অবস্থায় থাকে, মানে এগুলো জোড়া লাগানো, এগুলো আলাদা আলাদা থাকে না, এই পুরো অংশটাকে বলে স্যাক্রাম। এই জিনিসটা তোমার বোন সেটে আছে কিনা খেয়াল করে নিও। তো এই হিপ বোন আর স্যাক্রাম নিয়ে তোমাদের অ্যাবডোমেন পড়াশোনা করতে হয়, এরকম দুইটা হিপ বোন থাকে আর স্যাক্রাম থাকে। আবার তোমাদের আর্টিকুলেটেড পেলভিস নামে একটা জিনিস আছে, মানে এই যে হিপ বোন আর স্যাক্রাম, এগুলো তো তোমাদের রিয়েল লাইফ বডিতে, মানে তোমার একটা জীবিত মানুষের তো এটা একসাথে লাগানো থাকে,
এরকম ইয়ে করা থাকে, আর্টিকুলেটেড অবস্থায় থাকে এমন, এই যে এই দুইটা এমন থাকে, আর এটাও তোমার এই যে এখানে এরকম। আমি তো ঠিকভাবে দেখাতে পারছি না, তোমরা একটা কঙ্কালের ছবি দেখলে বুঝতে পারবা। এই যে এই দুইটা যে সামনের এই অংশটা এখানে লাগানো থাকে এমন থাকে। হ্যাঁ, তো এই পুরা জিনিসটাকে বলে আর্টিকুলেটেড পেলভিস, এই মানে আর্টিকুলেটেড মানে একসাথে লাগানো, আর পেলভিস, পেলভিস হলো ওই রিজনটাকে, তোমাদের এই কোমরের এই রিজনটাকে পেলভিস বলতেছে। তো আর্টিকুলেটেড পেলভিস তোমাদের পড়তে হয়, মানে তোমাদের এই বোনসগুলো সিঙ্গেল সিঙ্গেলও পড়তে হচ্ছে, আবার আর্টিকুলেটেড পেলভিস নামে এই জিনিসটাও তোমাদের পড়তে হবে। তো কিছু কিছু বোনসেটে দেখা যায় এই বোনসগুলো এরকম সিঙ্গেল সিঙ্গেল আছে, আবার কিছু কিছু বোনসেটে দেখা যায় এরকম জোড়া লাগানো বা আর্টিকুলেটেড পেলভিস অবস্থায় আছে। তো আর্টিকুলেটেড পেলভিস অবস্থায় থাকলে তোমাদের কিছু সুবিধা হবে, যে তোমরা আর্টিকুলেটেড পেলভিস আইটেমটা পড়ার সময় সেটা ভালোভাবে পড়তে পারবা, আবার সিঙ্গেল থাকলেও সুবিধা, কারণ সিঙ্গেল থাকলে তোমরা এরকম মার্ক করে ভালো মতো পড়তে পারবা। তো তোমরা দেখতে পারো তোমাদের বোন সেটে মানে জোড়া লাগানো অবস্থায় থাকলেও সমস্যা নেই, এরকম সিঙ্গেল অবস্থায় থাকলেও সমস্যা নেই, মানে এই আর্টিকুলেটেড হ্যান্ডটা তোমরা দেখে নিও যাতে জোড়া লাগানো থাকে। এছাড়া এটা এটা যদি জোড়া লাগানো না থাকে, অথবা দেখতে পারো যে অনেকে মানে জোড়া লাগানোটাও কিনতেছে আবার এরকম সিঙ্গেলটাও কিনছে, যদি সেভাবে খোঁজ পাও, যদি তোমার সেরকম ইচ্ছা থাকে তুমি সেরকম জোগাড় করে নিতে পারো। তোমার অ্যাবডোমেনের পরের কার্ড হলো ইনফিরিয়র এক্সট্রিমিটি, এখানে তোমাকে পড়ানো হয় তোমাদের কোমর থেকে একদম পায়ের পাতা পর্যন্ত, মানে তোমার পায়ে যত হাড় আছে সেগুলো নিয়ে তোমার পড়াশোনা করতে হবে। তো প্রথমেই দেখো তোমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত যে সবচাইতে বড় হাড় নিশ্চয়ই পড়েছো, সবচাইতে বড় হাড়ের নাম ফিমার, এটা হলো ফিমার। ফিমার দেখে চিনবা কিভাবে, দেখবা যে হিউমেরাস আর ফিমার গুলায় ফেলবা না, ফিমার অনেক বড় হবে, এই যে এরকম একটা হেড থাকবে, এরকম একটা নেক, এটা হেড থাকবে, এই যে ফিমার দেখতে এমন হয়, অনেক বড়, 45 সেন্টিমিটার। এই হাড়টা অনেক শক্ত, এটা দিয়ে মারামারি করা যায়, এত শক্ত। হ্যাঁ, আর এই যে এরকম দুইটা ফিমার থাকবে, আর এটাকে বলে টিবিয়া, এটার নাম টিবিয়া, এটা হলো এই যে এটা হলো হেড, আর এটা নিচের অংশ, এই যে দেখবে এরকম চ্যাপটা মতো মাথা, এই হাড় আছে কিনা, এটাও অনেক মোটা আর লম্বা। এটা তোমার থাকবে হাঁটু থেকে তোমার এই ইয়ে পর্যন্ত, তোমার গোড়ালি, এখানে দুইটা হাড় থাকে, টিবিয়া আর ফিবুলা, টিবিয়াটা থাকে তোমার পায়ের ভেতরের দিকে এমন হয়, দুইটা টিবিয়া, যে আমার দুইটা টিবিয়া আছে বোন সেট, এরকম দুইটা টিবিয়া থাকবে, আর এইটা হলো ফিবুলা। ফিবুলা একটা এই বোনসটা খুবই বিশ্রী, কারণ এটাতে এত মাসেল অ্যাটাচমেন্ট, এটা পড়তে অনেকের কষ্ট হয়। তো এই যে এরকম চিকন হয় এই বোনসটা, মাথাটা এমন, এই যে এমন থাকে, এরকম দুইটা ফিবুলা থাকবে তোমার, এটা টিবিয়ার সাথে এরকম ফিবুলা আর টিবিয়া এরকম একসাথে থাকে তোমার পায়ে, ফিবুলাটা থাকে বাইরের দিকে আর টিবিয়াটা থাকে ভেতরের দিকে পায়ে। দেখে নিবে এরকম তোমার দুইটা করে আছে কিনা, আর এইগুলো হলো তোমার যে আমি যেটা বললাম, আমার যেমন আর্টিকুলেটেড হ্যান্ড নাই সেরকম আর্টিকুলেটেড ফুটও নাই, তোমার পায়ের পাতা যেটা সেটাকে বলে ফুট, তোমার মানে এই যে হাঁটুর উপরের অংশটাকে তোমার মেডিকেলে থাই বলবে, থাইয়ের হাড় হলো ফিমার। তারপর তোমার লেগ, লেগ বলতে আসলে আমরা কমন সেন্সে আমরা ভাবি যে পুরো আমাদের পা কোমর থেকে নিচ পর্যন্ত সবই পুরাটাকে আমরা লেগ বলি, কিন্তু মেডিকেলে সেটা না, মেডিকেলে উপরের অংশকে থাই বলতে হবে। আর লেগের হাড় যদি জিজ্ঞেস করে তাহলে এই সব বলা যাবে না, লেগের হাড় বললে শুধু টিবিয়া ফিবুলা, আর ফুট বলতে আমাদের পায়ের পাতা বুঝবো। তো আমাদের যেমন আর্টিকুলেটেড হ্যান্ডের হাড় আছে সেরকম আর্টিকুলেটেড ফুট আছে। তো আমার দেখো আমার যেমন আর্টিকুলেটেড হ্যান্ড না আর্টিকুলেটেড ফুটও নেই, তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সেরকম যেমন হ্যান্ডের ক্ষেত্রে যেরকম বলছি যে আর্টিকুলেটেড থাকলে সুবিধা হবে তোমাদের পড়তে, তোমাদের আর্টিকুলেটেড ফুট থাকলেও তেমনই সুবিধা হবে। আমার যেহেতু নাই আর্টিকুলেটেড ফুটটা, যদি বোন সেটে না থাকে তখন দেখা যায় যে পায়ের পাতার সবার থাকে না, আর ওরকম জোড়া লাগানো তার দিয়ে এরকম জোড়া লাগা একদম পায়ের শেপে যখন থাকে তখন তোমার মাসেল অ্যাটাচমেন্ট, তারপর বোনসগুলো কোনটা কী কীভাবে কোনটার সাথে জোড়া লেগেছে বা আর্টিকুলেট করেছে সেগুলো তোমার বুঝতেও সুবিধা হবে, পড়তেও সুবিধা হবে। তো আমি সাজেস্ট করবো
তোমরা মানে এরকম তোমাদের একটা পায়ের পাতা আর তোমাদের এরকম হাত হাত হাতেরই অংশ এরকম লাগানো অবস্থায় বা জোড়া লাগানো অবস্থায় যদি থাকে তাহলে সেই বোন সেটটা তোমাদের জন্য বেশি উপযোগী হবে। আচ্ছা, এই হাড়টা কেউ মিস করো না, এটাকে বলে প্যাটেলা। হ্যাঁ, এইটা তোমাদের এই যে হাঁটুর মালা যেটাকে বলে, হাঁটুর মালা সেটা হলো এই প্যাটেলা। প্যাটেলাটা তোমার ফিমারের নিচে এরকম, ফিমারের নিচে এইভাবে থাকে। হ্যাঁ, এটা এরকম ছোট্ট বোন তো, আলাদা বোন তো, অনেক সময় অনেকে খেয়াল করে না যে বোন সেটা আছে কি না। এটা তো তোমরা এটা দেখে নিবা, দেখো এটা এমন হয়, এই যে সামনের দিকে একটু এরকম ফুটা ফুটা এরকম থাকে, এরকম রাফ, এখানটা রাফ, পিছনে এরকম, এই যে তিন কোণা মতো, এই বোনসটা আছে কিনা তোমরা দেখে নিও, এটাকে বলে প্যাটেলা। জিজ্ঞেস করে নিবে যে প্যাটেলা আছে কিনা। আচ্ছা, অ্যাবডোমেন কার্ডে একটা ভার্টিব্রার কথা বলা হয়নি। তোমার তোমরা যেরকম থোরাক্স কার্ডে থোরাসিক ভার্টিব্রা পড়ছো, অ্যাবডোমেনে সেরকম লাম্বার ভার্টিব্রা আর স্যাক্রাম পড়বে। তো এই যে লাম্বার ভার্টিব্রাগুলো এমন হয়, এরকম দেখো আমার কাছে লাম্বার ভার্টিব্রা পাঁচটা তোমরা জানো, তো এই যে পাঁচটা লাম্বার ভার্টিব্রা আছে, এগুলো দেখো ফিচারটা আমি বলে দিই। লাম্বার ভার্টিব্রাটা এরকম কিডনি শেপ বডি, থোরাসিক ভার্টিব্রা হার্ট শেপ বডি, আর লাম্বার ভার্টিব্রা কিডনি শেপ বডি। এটা হলো তোমার কোমরের দিকের যে ভার্টিব্রাগুলো সেটা হলো লাম্বার ভার্টিব্রা। এই যে এমন হয়, দেখবা যে এরকম পাঁচটা আছে কি না। এটার এই যে সুপিরিয়র যে প্রসেসটা, এখানে একটু এরকম বাঁকানো থাকে, এটা দেখে চিনতে পারবো এই যে খানিকটা বাঁকানো। আর এই বডিগুলো বড় হয়, কিডনি শেপ হয়। আর দেখবা যে তোমার ফিফথ লাম্বার ভার্টিব্রাটা আছে কি না, এটার বডিটা সবচাইতে বড় হবে, এরকম ছড়ানো বডি হবে, আর এখানে কার্ভটা অনেক বেশি হবে। দেখো এগুলো কিন্তু কার্ভ অনেক বেশি না। তো দেখে নিও এই পাঁচটা লাম্বার ভার্টিব্রা আছে কি না তোমার। এরপরে তোমাদের থার্ড টার্মে হলো হেডনেক কার্ড। হেডনেক কার্ডে তোমরা মাথা, মাথার খুলি আর তোমার এই যে গলা বা ঘাড় এই অংশে, এই অংশ নিয়ে পড়াশোনা করবা। তো তোমাদের মাথার খুলির যে বোনস, এটা তোমাদের দুইভাবে থাকতে পারে। এই যে আমার কাছে দেখো সিঙ্গেল সিঙ্গেল বোনস এরকম থাকে, আর কারো কারো পুরো মাথার খুলিটা মানে একদম লাগানো অবস্থায় একটা আস্ত মাথার খুলি থাকে বোনস এটার মধ্যে। তো আমি এরকম সিঙ্গেল সিঙ্গেলই প্রিফার করি, কারণ তোমাদের মাথার মানে এই বোনসগুলোর এই ভিতরেও মানে এগুলো কেমন কি আছে এগুলোও তো একটু জানা লাগে, বিশেষ করে অক্সিপিটাল বোনটা, মানে এই ভিতরের অংশগুলো দেখতে পারলে ভালো হয়। তো তোমার যদি ওরকম আস্ত আস্ত মাথার খুলি থাকে, তো পরে দেখা যায় আবার কাটানো লাগে, তো সে কাটানোটা আবার আরেক ঝামেলা, বোনস ইয়ে করা, টাকাও খরচ হবে, তারপর তোমার ঝামেলাও হবে। তো তার থেকে এগুলো সিঙ্গেলই বেটার। তবে আরেকটা জিনিস আমাদের পরে লাগে, বেস অফ দ্য স্কাল বলে, মানে তোমার মাথার খুলির নিচের পোর্শনটা, মানে এই সব বোনস লাগানো অবস্থায় জাস্ট উপরের ছাদটুকু ফেলে দিয়ে মানে নিচের পোর্শনটাকে বলে বেস, বেস অফ দ্য স্কাল। তো ওই জিনিসটা নিয়ে তোমার পড়াশোনা করতে হবে আলাদা করে, সব বোনস লাগানো অবস্থায়। তো আমার বেশিরভাগের কাছেই বোন সেটে এরকম, যেহেতু মাথার খুলি থাকে না, তো বেস অফ দ্য স্কালটা তোমাদের জাস্ট বই থেকে ওভাবে দেখে দেখে পড়তে হয়, মানে চোখের সামনে ওভাবে দেখতে পাবে না। তো তোমরা যদি মানে কেউ যদি অ্যাফোর্ড করতে পারো যে তোমার এরকম সিঙ্গেল সিঙ্গেল বোনসও থাকবে আবার একটা আস্ত মাথার খুলিও থাকবে যেটা থেকে তুমি বেজ অফ দ্য স্কাল পড়তে পারবা, তাহলে সেটা ভালো। আর অ্যাফোর্ড করতে না পারলেও সমস্যা নেই, তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমার যদি আর্টিকুলেটেড, আমি দেখো চারটা এরকম জোড়া লাগানো জিনিসের কথা বললাম, আর্টিকুলেটেড হ্যান্ড, আর্টিকুলেটেড ফুট, আর্টিকুলেটেড পেলভিস আর বেজ অফ দ্য স্কাল। তো তুমি দেখতে পারো যে তোমার রুমমেট কে আছে বা তুমি কার সাথে পড়বা বা তোমার ভালো ফ্রেন্ড কারা আছে, তো এরকম তার সাথে কনসাল্ট করে নিতে পারো যে তোমার তোর বোন সেটে এরকম এই আর্ট মানে একটা আস্ত স্কাল থাকবে আর আমারগুলো সিঙ্গেল থাকবে, তোর এরকম আর্টিকুলেটেড হ্যান্ড থাকবে, আমি আর্টিকুলেটেড হ্যান্ড পাইনি, তাহলে দুজন এরকম অল্টার করে পড়তে পারবা, যে তোমার সিঙ্গেল বোনসগুলো দেখতে পাচ্ছো আবার ওর কাছ থেকে নিয়ে তুমি একটা মানে ফুল একটা ইনট্যাক্ট স্কাল কেমন হয় সেটা দেখেও তুমি পড়তে পারছো। কারণ সিঙ্গেল বোন, সিঙ্গেল বোন যদি থাকে তোমার, তাহলে তোমার ফেসের সব বোন থাকবে না। অবশ্য ফেসের সব বোন তোমার ইন্ডিভিজুয়ালি পড়া লাগে না, তারপর তোমার দেখার সুবিধার জন্য মানে তোমার এই সিঙ্গেল বোন হলে আর কি ওটা থাকে না। তো আমি দেখাই দিই এখানে কী কী আছে। এখানে আছে, এটা হলো তোমার ফ্রন্টাল বোন, এটা তোমার মানে কপালে থাকে, যে এখানে চোখ থাকে, এখানে নাক থাকে, এটা কপালে এমন থাকে, এই যে এটা হলো ফ্রন্টাল বোন। আর এটা হলো তোমার প্যারাইটাল বোন, এটা হলো তোমার মাথার দুই পাশে থাকে, এই যে এই একটা প্যারাইটাল বোন, একটা প্যারাইটাল বোন, এই দুটো এরকম, এই যে তোমার মাথার তালুর অংশ আর কি। হ্যাঁ, এই যে ফ্রন্টাল বোনটা সামনে থাকে, এরকম সামনে থাকে, আর এই দুটো আর কি এর সাথে লাগানো থাকে।
ভালোভাবে দেখানো যাচ্ছে না, ধরে এই দুটা প্যারাটাল বোন থাকবে তোমার, আর তোমার নিচে প্যারাটাল বোন বোনের সাথে যে নিচে অক্সিপিটাল বোন লাগানো থাকে, এটা হলো তোমার মাথার নিচের বোন, এই যে এখান থেকে তোমার মেডুলা অবলংগাটা নেমে যায়, স্পাইনাল কর্ড শুরু হয় এই ফাঁকা দিয়ে, এটাকে বলো ফোরামেন ম্যাগনাম, এই যে তোমার অক্সিপিটাল বোনটা এমন হয়। আর এটা হলো তোমার টেম্পোরাল বোন, টেম্পোরাল বোন অনেকে দেখে চিনতে পারে না, এটা দেখে নিও আছে কিনা, এটা এই যে কানের মতো শেপ, টেম্পোরাল বোনটা কানের সাইডে থাকে তোমার প্যারাইটাল বোনের নিচে, এই যে কানের যে ইয়েটা এক্সটার্নাল অডিটোরি মিটাস, এই যে এরকম হয় টেম্পোরাল বোনটা, দেখে নিবা যে আছে কিনা। এটা হলো স্ফেনার বোন, যে ডানার মতো, ইন্টারে তো দেখেছো বইতে স্ফেনার বোন। আর যে ফেসের যে বোনগুলো এর মধ্যে মেইনলি তোমার ম্যান্ডিবলই পড়তে হয়, বাকি বোনসগুলো নিয়ে তোমার ইন্ডিভিজুয়ালি পড়াশোনা করতে হয় না, ম্যান্ডিবলের একটা এরকম দাঁত থাকে। আর এই যে এটা তোমার চোয়ালের বোন, নিচের লোয়ার জয়ের বোনটা হলো ম্যান্ডিবল, তো জানো তোমরা এই বোনটা থাকবে, এটা নিয়ে তোমাদের মেইনলি পড়াশোনা করতে হবে। এছাড়া এই যে একটা ম্যাগজিলা আছে আমার কাছে, সম্ভবত এটা ম্যাগজিলা, একটু ভাঙা চূড়া তো, এখানে আরও অনেক কিছু ছিল, এটা ভাঙা, তো দেখে নিও তোমাদের বোনস যেন ভাঙা না থাকে, আর ম্যাগজিলাটা আছে কিনা দেখে নিও। সব বোনস এটা থাকে না, মানে এরকম ইন্ডিভিজুয়াল থাকলে সব বোনস থাকে না আর কি ফেসের, যদিও সমস্যা হয় না। তারপরে এটাও একটা ম্যাগজিলা। আর তোমাদের সার্ভাইকাল ভার্টিব্রা নিয়ে পড়তে হবে এই কার্ডে, মানে এরকম মানে রিজন অনুযায়ী তোমাদের ভার্টিব্রার কলামটাকে ভাগ করে দিয়েছে কার্ড অনুযায়ী, তো এখানে তোমাদের সার্ভাইকাল ভার্টিব্রার ব্যাপারে পড়তে হবে। তো তোমরা জাস্ট অনেকগুলো সার্ভাইকাল ভার্টিব্রাই তোমার থাকতে পারে, তুমি খেয়াল রাখবা যে তোমার তিনটা সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাটলিস্ট আছে কিনা। একটা হলো যেমন এটা হলো অ্যাটলাস, এটা তোমার প্রথম সার্ভাইকাল ভার্টিব্রা, প্রথম ভার্টিব্রা যেটা তোমার এই একদম অক্সিপিটাল বোনের নিচেই থাকবে, হ্যাঁ এটা হলো অ্যাটলাস, এটা রিংয়ের মতো, রিং শেপড, এটার কোনো বডি নাই, এমন দেখতে, তোমরা দেখবা যে এইটা যেন থাকেই অবশ্যই, এটা তোমাদের আলাদাভাবে পড়তে হবে। আর এটা হলো অ্যাক্সিস, এটা হলো তোমার সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, অ্যাটলাসের নিচে থাকে, অ্যাটলাসের সাথে এভাবে লাগানো থাকে, হ্যাঁ এই যে এভাবে লাগানো থাকে। এই ভার্টিব্রাটা দেখে চিনবা, এটা সব ভার্টিব্রার থেকে আলাদা, এখানে একটা এই জিনিসটাকে বলে ওডোনটয়েড প্রসেস, দাঁতের মতো প্রসেস, এই জন্য বলে ওডোনটয়েড প্রসেস। এটা দেখে তোমরা অ্যাক্সিসকে চিনবা, এটাও যেন থাকে তোমরা অবশ্যই দেখে নিবা। আর এটা হলো তোমার একটা টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা দেখে চিনবা যে এগুলোর বডি অনেক ছোট হয়, এটার এই যে ইয়েটা ট্রায়াঙ্গুলার, আর এটার স্পাইনাস প্রসেসগুলো বড়, আর এরকম দেখা যায় বাইফিড, মানে দ্বিখণ্ডিত থাকে স্পাইনাস প্রসেস। অ্যাটলিস্ট এই তিনটা ভার্টিব্রা যেন থাকে, আর এছাড়াও আরও অনেকগুলো সার্ভাইকাল ভার্টিব্রা থাকতে পারে, ঠিক আছে। তোমাদের সার্ভাইকাল ভার্টিব্রা তো মেইনলি ইয়েটা মানে সাতটা থাকে, তো সাত নাম্বারটাও দেখে নিবা যে সাত নাম্বার স্পাইনাস প্রসেস সবচাইতে বড় হয়, এগুলো তোমরা দেখে নিও। তো মেইনলি তোমাদের ব্রেইন আইবল যে কার্ডটা লাস্ট কার্ড, সেটায় কোনো তোমাদের বোনস নাই, সেগুলোতে তোমাদের জাস্ট ব্রেইন চোখ এগুলো নিয়ে পড়াশোনা, তো ওটাই বোনস নাই। তো তোমাদের এই বোনসগুলো নিয়েই তোমাদের ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতে হবে। তো আজকের ভিডিওটা ছিল মেইনলি পরিচিতিমূলক, এর পরের ভিডিওটাতে আমি তোমাদেরকে বোনস কেনার ব্যাপারে যেগুলো জানতে হবে বুঝতে হবে সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করছি, আশা করি তোমাদের উপকার হয়েছে। আমি আমার পোস্টে এই সম্পূর্ণ বোনসগুলো একটা তালিকা দিয়ে দেবো, যাতে তোমাদের আরও সুবিধা হয়, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।